বাংলাদেশে করোনা পরিস্থিতি গত এক সপ্তাহ ধরে একই রকম আছে। 500-র আশেপাশে ঘোরাফেরা করছে নতুন শনাক্ত রোগীর সংখ্যা, পরীক্ষাও হচ্ছে 5000-এর আশেপাশে। মৃত্যু সংখ্যা ওঠানামা করলেও একটি ধারাবাহিকতা রয়েছে, যা বলা হয় তাতে করোনা পরিস্থিতি বড় ধরনের অবনতি হচ্ছে না, আবার নিম্নগামিতার কোনো লক্ষণও দেখা যাচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন এটি আতঙ্কের এবং উদ্বেগের, কারণ এটা থেকে একটি জিনিস প্রমাণ হয় যে করোনা পরিস্থিতি সর্বোচ্চ চূড়ায় বাংলাদেশ এখনও পৌঁছায়নি বা বাংলাদেশে এখনও করোনার পিক টাইম আসেনি। বাংলাদেশে করোনা সংক্রমণের 53 দিন অতিবাহিত হয়েছে। করোনার সঙ্গে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন যে আগামী 7 দিন হলো বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং 60তম দিনের মধ্যেই বোঝা যায় করোনা সংক্রমণের ব্যাপক বিস্তৃতি হয়েছে কিনা বা করোনার সংক্রমণ চূড়ান্ত অবস্থা বা পিকে পৌঁছেছে কিনা। বিশেষজ্ঞরা এটাও মনে করছেন যে বাংলাদেশে যেহেতু করোনার পরীক্ষা কম এবং বহু মানুষ এখনও পরীক্ষার আওতা বহির্ভূত আছে, তাই বাংলাদেশে প্রকৃত পরিস্থিতি বুঝতে অনেক সময় লাগবে এবং প্রকৃত পরিস্থিতি হয়তো কোনোদিনও বোঝা যাবে না। নীরবে হয়তো অনেক সময় ধরে করোনার সংক্রমণ আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় একটি ক্ষত হয়ে থাকবে, কারণ এখন পর্যন্ত বাংলাদেশে মোট পরীক্ষা হয়েছে 70,239 জন। এর আগে বিশেষজ্ঞরা বলেছিলেন যে মোটামুটি 1,00,000 যদি পরীক্ষা হয় তাহলে বাংলাদেশের একটি অবস্থা বোঝা যাবে, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন যে এই 1,00,000 হবে সারা দেশের পরীক্ষার ভিত্তিতে, কারণ দেশের 63টি জেলাতেই করোনা সংক্রমণ ছড়িয়ে পড়েছে, কিন্তু পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ হচ্ছে নির্দিষ্ট কয়েকটি এলাকায়। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে বলা হয়েছে এখন পর্যন্ত 31টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে। কাজেই সারাদেশে যদি পরীক্ষার বিস্তৃতি ঘটানো না হয়, সারাদেশ থেকে যদি ন্যূনতম নমুনা গ্রহণ করা না হয়, তাহলে সামাজিক সংক্রমণের বিস্তৃতি বোঝা যাবে না, এটা হবে ভয়াবহ। আমাদের বাংলাদেশের পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে একজন বিশেষজ্ঞ বলছেন যে আগামী 7 দিন যদি একই রকম পরিস্থিতি থাকে তাহলে আমাদের জন্য এটা আতঙ্কের হবে এবং আমাদের পিকের জন্য অপেক্ষা করতে হবে। সাধারণত দেখা গেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে 61তম দিনে করোনা পরিস্থিতি পিকে উঠেছিল। অবশ্য ইতালি, স্পেনে 50তম দিনের পরেই করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছিল। বাংলাদেশে এখনও সেই পরিস্থিতি হয়নি। না হওয়ার কারণ হিসেবে বিশেষজ্ঞরা সীমিত সংখ্যক পরীক্ষার কথা বলছেন। বাংলাদেশে সর্বোচ্চ 5,573 জনের পরীক্ষা করা হয়েছে, যা ইউরোপ আমেরিকার চেয়ে এখন অনেক কম। তবে বাংলাদেশের জন্য যে তথ্যটি উদ্বেগের বলে মনে করছেন বিশেষজ্ঞরা তা হল গত 7 দিন এদেশে করোনা সংক্রমণের সংখ্যা একই রকম একটি গণ্ডির মধ্যে ঘোরাফেরা করছে। 571 জন নতুন রোগী শনাক্ত হয়েছে, ব৬৪টিবার এই সংখ্যা ছিল 564 জন, এর আগে 641 জন, তার আগের দিন 549 জন। বাংলাদেশে করোনার সামাজিক সংক্রমণ ব্যাপকভাবে বিস্তৃত হয়েছে। বাংলাদেশে করোনা পরিস্থিতি অনেক গভীরে চলে গেছে। এখন পর্যন্ত বাংলাদেশে করোনা পিকে পৌঁছেনি। সাধারণত করোনা পিকে পৌঁছানোর পর যখন এটি নামতে শুরু করে তখনই সরকার লকডাউন সহ বিধিনিষেধগুলো শিথিল করে, কিন্তু আগামী 7 দিন যদি বাংলাদেশে করোনা শনাক্তকরণের সংখ্যা বাড়তে থাকে এবং এটি যদি কোনোভাবে একদিনে 700 ঘর অতিক্রম করে তাহলে বাংলাদেশের জন্য ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে বলে মনে করছেন অনেক বিশ্লেষকরা। কারণ একদিকে ব্যাপকভাবে সামাজিক সংক্রমণ ছড়িয়ে দেওয়া, অন্যদিকে সামাজিক দূরত্ব প্রতিপালন না করা এবং সামাজিক বিচ্ছিন্নতা, লকডাউন ইত্যাদি আস্তে আস্তে শিথিল করার ফলে করোনার আরও সংক্রমণের সুযোগ তৈরি হবে। এর ফলে বাংলাদেশে যে করোনা পরিস্থিতি তৈরি হবে তা আমাদের যে সীমিত সুযোগ সুবিধা তার মাধ্যমে নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন হয়ে পড়বে। কারণ বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘদিন ধরে করোনার সঙ্গে বাংলাদেশ যুদ্ধ করতে পারবে না, আমাদের সীমাবদ্ধতা রয়েছে। আর কিছুদিন পরীক্ষা করলেই আমাদের টেস্টিং কিট শেষ হয়ে যাবে, চিকিৎসকদের সুরক্ষায় যে PPE সেটার স্বল্পতা দেখা দিবে। আমাদের যখন রোগী বাড়বে তখন হাসপাতাল ভিত্তিক রোগী তাদের নিয়ে আমরা একটা চ্যালেঞ্জের মধ্যে পড়ব। আমাদের স্বাস্থ্যকর্মীরা অসুস্থ হচ্ছে সবচেয়ে বেশি, তাদের নিয়ে একটি সংকটের মধ্যে পড়ব। কাজেই আমাদেরকে দ্রুত এই করোনা সংকট থেকে বেরিয়ে আসতে হবে, না হলে এই সমস্ত কারণে যে পরিস্থিতি তৈরি হবে তা জনস্বাস্থ্যের জন্য কেবল হুমকি নয় বরং একটি ভয়াবহ পরিস্থিতি ডেকে আনবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।